হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আজ আমরা এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি অর্থাৎ সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সংবিধানের সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন স্টেটের যে পি বা পিএসসির পরীক্ষা এসছে সেই জন্য বাড়ি বেড়ি ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমরা আপকামিং ডাব্লু বিসিএস মেন্স এবং প্রিলিমস এক্সামের জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপর জেনারেল স্টাডিসে যতগুলো সাবজেক্ট আছে তার উপর হাজার এমসি কিউ সিরিজ শুরু করেছি প্রত্যেকটা ভিডিও তোমাদের ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের যে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে চ্যানেলে যারা নতুন আছো রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা আগে থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার উদ্দেশ্যে আমি এটুকু জানাই যে আগামী দিনে আমরা প্রত্যেক সানডে এবং প্রত্যেক ওয়েডনেস ডেতে আমরা একটা করে মক টেস্ট নেবো যেমনভাবে প্রিলিমস ডাব্লিউ বিসিএস প্রিলিমসে আসে সেই হিসেবে যেখানে মডারেট টু একদম ডিফিকাল্ট থেকে শুরু করে ইজি প্রশ্নের যে একটা কম্বিনেশানে এখন পিএসসি কোশ্চেন তৈরি করছে সেই লেভেলের আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো প্রত্যেক সপ্তাহে দুদিন যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে যখনই আমাদের যে আমরা শিডিউল প্রকাশ করব তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেই মক টেস্টগুলোতে জয়েন করতে পারবে তাহলে আজ আমরা এখানে শুরু করছি কোশ্চেন নাম্বার ওয়ান হাউ ইজ দ্য প্রেসিডেন্ট ইলেকটেড ইন ইন্ডিয়া আমাদের দেশে যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন এখানে মানুষ বা পাবলিক কি করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকলকে নির্বাচিত করে যেখানে প্রধানমন্ত্রীর নির্বাচনটা আমাদের প্রত্যক্ষ যে ভোটের মাধ্যমে হয় কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয় না আমরা যে মেম্বারদেরকে সিলেক্টেড করি ভোটের মাধ্যমে তাদের মত অনুসারে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে এখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে না কিন্তু তিনিও আমাদেরই মতের উপরই নির্ভরশীল কারণ আমরা যাকে সিলেক্ট করেছি যে প্রতিনিধিকে তাদের ভোটের উপর প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে এখানে হাউ ইজ দ্য প্রেসিডেন্ট ইলেকটেড ইন ইন্ডিয়া তাহলে এখানে বাই ইনডাইরেক্ট ইলেকশন কারণ কেন ইনডাইরেক্ট ইলেকশন হচ্ছে দেখো আমরা যে মেম্বারদেরকে রাজ্যসভা লোকসভার মেম্বারদেরকে ভোট দান করেছি তারাই কি করছে প্রেসিডেন্টকে নির্বাচিত করছেন কিন্তু সরাসরি আমরা প্রেসিডেন্ট নির্বাচন করি না কোয়েশ্চেন নাম্বার টু ইন ইন্ডিয়া দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই ভারতবর্ষে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন তাহলে এখান যেটা রয়েছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম তাহলে ট্রান্সফারেবল ভোট সিস্টেম মানে আমরা যে প্রতিনিধিদেরকে নির্বাচিত করেছি তারা প্রত্যেকে একটা মাত্র ভোট দিতে পারে আর সেই ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের নির্বাচন হয় নাম্বার থ্রি হু অ্যামাং দ্য ফলোয়িং আর নট ইনক্লুডেড ইন দ্য ইলেক্টোর কলেজ ফর দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচন সেটার জন্য একটা ইলেকটোরাল কলেজ গঠন করা হয় আর সেই ইলেকটোরাল কলেজের কারা কারা প্রতিনিধি হন তারা ভোট দিতে পারেন তাহলে আগে বললাম যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু আমরা সরাসরি করি না প্রত্যক্ষভাবে হয় না এটা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে হয় তো সেই পরোক্ষ প্রতিনিধিরা কারা থাকে যাদেরকে আমরা নির্বাচন করেছি তারা হচ্ছে ইলেকটেড মেম্বার অব দ্য হাউস অব দ্য পিপল তাহলে হাউস অফ দ্য পিপল কাকে বলা হয় লোকসভাকে লোকসভার যে ইলেকটেড মেম্বার আছে তারা ইলেকটেড অফ দ্য কাউন্সিল অফ যে ইলেকটেড রয়েছে তারা ইলেকটেড লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট প্রত্যেক স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা থাকে সেখানে নির্বাচিত প্রতিনিধিরা তাহলে এরা তিনটি নিয়ে কি গঠন করছে যে একটা ইলেকট্রাল কলেজ গঠন করছে যে নির্বাচন করছে প্রেসিডেন্টকে কিন্তু এখানে বলা রয়েছে ইলেকটেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিলস অফ দ্য স্টেট দেখো আমাদের প্রত্যেকটা স্টেটে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল নেই ভারত যেমন সেন্ট্রাল লেভেলে লোকসভা এবং রাজ্যসভা আছে তেমনি স্টেট লেভেলে কী থাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু প্রত্যেকটা স্টেটে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল নেই তাহলে তারা কি করে নির্বাচন করবে সেই জন্য এটা বাদ দিয়ে বাকি সব অপশানগুলো ঠিক হবে আর এখানে যে প্রশ্নতে দেখো নট কথাটা রয়েছে সেটা খুব ভালো করে খেয়াল করবে এরকম প্রশ্নে কিন্তু বেশি ভুল হয় এবং নেগেটিভ হয়ে যায় তাহলে নট আছে আর এখানে তোমরা বুঝে গেলে যে তিনটে অপশান যেগুলো প্রথমে তিনটেতে রয়েছে তারাই নির্বাচন করছে প্রেসিডেন্টকে লেজিসলেটিভ কাউন্সিল করে না কারণ প্রত্যেকটি স্টেটে লেজিসলেটিভ কাউন্সিল নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলেও লেজিসলেটিভ কাউন্সিল নেই তাহলে তারা নির্বাচনটা করতে পারে না দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই ভারতের যে রাষ্ট্রপতি আজ ভাবে নির্বাচিত হয় অনলি দ্য মেম্বার অফ রাজ্যসভা অনলি দ্য মেম্বার অফ লোকসভা দেখো এটা একটু ইজিভাবে অনলি বাই দা মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিস আর লোকসভা আর দ্য ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখো আগের প্রশ্নটাতে কীভাবে ছিল প্রশ্নটা আগের প্রশ্নটাতে ভেঙে ভেঙে দেওয়া ছিল আর এখানে যেটা হাউস অফ পিপল বলা হয়েছিল সেটা কি হচ্ছে লোকসভা আর রাজ্যসভা হচ্ছে স্টেট কাউন্সিলগুলোকে বলা হচ্ছে রাজ্যসভা আর এখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই তিনটে নির্বাচনের মাধ্যমে কি করা হয় একটা ইলেকট্রাল কলেজ গঠন করা হয় এবং রাষ্ট্রপতি নির্বাচন হয় কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট রিগার্ডিং প্রেসিডেন্সিয়াল ইলেকশন তাহলে প্রেসিডেন্সিয়াল ইলেকশন বা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনটা সঠিক নয় এখানে নটটা মেনশন করা রয়েছে অবশ্যই এগুলো খেয়াল করবে দেখো ইলেকশন অফ দ্য সাকসেসার মাস্ট বি কর্মরত প্রেসিডেন্ট রয়েছেন তার করতে হবে একটা ইলেকশন প্রসিডিও শুরু করে দিতে হয় তাহলে এই অপশানটা রাইট হচ্ছে দ্য প্রেসিডেন্ট শ্যাল হোল্ড অফিস ফর টার্ম অফ ফাইভ ইয়ার্স ফ্রম দ্য ডেট অন হুইচ হি এন্ট্রান্স অফিস অফিস তাহলে তিনি যেদিন তার যেদিন তিনি সিলেক্টেড হলেন প্রেসিডেন্ট হিসাবে সেই দিন থেকে মোট পাঁচ বছর পর্যন্ত তিনি কি করবেন তার অফিস অফিসে কর্মরত তিনি থাকবেন তাহলে এখানে অপশান বিটা হচ্ছে রাইট আনসার এখানে সিটে যেটা রয়েছে অন দ্য এক্সপায়ারেশন অফিস টার্ম হি কন্টিনিউয়াস টু হোল্ড অফিস আনটিল হিজ সাকসেসার এন্ট্রান্স আপন হিজ অফিস যতক্ষণ পর্যন্ত না তার পরবর্তী যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি অফিসে প্রবেশ করছেন বা নিজের দায়িত্বভার গ্রহণ করছেন ততদিন পর্যন্ত তিনি কিন্তু কি করেন ওই নিজের রাষ্ট্রপতি পদে তিনি বহাল থাকেন মানে তিনি কর্মরত থাকেন অপশান ডিতে যে প্রেসিডেন্ট সিলেকশন মে বি পোস্টপন অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ইলেকটোরাল কলেজ ইস কমপ্লিট ইনকমপ্লিট প্রেসিডেন্টের নির্বাচনটা বলছে এখানে পোস্টপোন করে দেওয়া যায় যদি ইলেকট্রাল কলেজটা কি হয় ইনকমপ্লিট হয় তাহলে এটা কিন্তু কোনো বড় ফ্যাক্টর নয় এটার কারণ নয় প্রেসিডেন্ট নির্বাচনের কারণ ইলেকট্রনাল কলেজ তো গঠন করতেই হবে কারণ একজন রাষ্ট্রপতির মোট পাঁচ বছরেরই মানে যেটা পিরিয়ড থাকে পাঁচ বছরের জন্যই তিনি নির্বাচিত হন আর সেই জন্য একটি ইলেকট্রনাল কলেজ ইনকমপ্লিট হওয়ার এখানে কোনো কথা নেই বা প্রশ্ন আসে না তাহলে এই অপশানটি বাদ দিই বাকি তিনটে ঠিক সেই জন্য এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি নাম্বার অফ ইলেক্টর নিডেড টু বি প্রোপোজার অফ দ্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ইজ তাহলে কতজন মিনিমাম নাম্বার দরকার বা মিনিমাম ক্যান্ডিডেট দরকার একজন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ফিফটি ইলেকটর্স টোয়েন্টি ইলেক্টরস তাহলে এখানে যেটা বলা হয়েছে যে মিনিমাম নাম্বার অফ যেটা দরকার থেকে মিনিমাম এখানে ম্যাক্সিমামটা বলা হয়নি এটা মিনিমাম নাম্বার যেটা হওয়া উচিত সেটা কী হবে ফিফটি ইলেকটর্স কতজন দরকার পঞ্চাশজন নির্বাচক দরকার কোশ্চেন নাম্বার সেভেন দ্য চিফ মিনিস্টার অফ এ স্টেট ইন ইন্ডিয়া ইজ নট এলিজিবল টু ভোট ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইভ দেখো বলছি চিফ মিনিস্টার ভারতের যে প্রত্যেকটা স্টেটের যে একজন করে চিফ মিনিস্টার থাকেন তিনি এলিজিবল নন ভোট দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ইলেকশানে তাহলে এখানে হি ইজ এ ক্যান্ডিডেট হি ইজ ইয়েড টু প্রুভ হি ইস মেজরিটি অন দ্য ফ্লোর অফ দ্য লোয়ার হাউস অফ দ্য স্টেট লেজিস্লেচর হি ইজ মেম্বার অফ দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেগিসলেচর হি ইজ মেম্বার অফ দ্য লোয়ার হাউস অফ দ্য স্টেট legislature তাই হচ্ছেন একজন মেম্বার অফ দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার তাহলে স্টেট লেজিসলেচারের একজন আপার হাউসের মেম্বার হওয়ার জন্য তিনি এখানে ভোট দিতে পারেন না অর্থাৎ সিট হবে এটা রাইট আনসার কোশ্চেন নাম্বার নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য ক্যান্ডিডেচার অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে কোনটা অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান দরকার নেই বা তার একজন প্রেসিডেন্ট হতে গেলে কোন কোন গুণগুলো থাকা দরকার কম্পিশন অফ থার্টি ফাইভ ইয়ার্স এডুকেটেড কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ দ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপিল অ্য সিটিজেন অফ ইন্ডিয়া তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলি দরকার সেটা হচ্ছে তার বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর তাকে সিটিজেন অব ইন্ডিয়া হতে হবে তাকে কোয়ালিফাইড ফর যেটা রয়েছে ইলেকশন অ্যাজ দ্য মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপিল তাহলে হাউস অফ দ্য পিপিলের একজন মেম্বারও হতে হবে যেটা দরকার নেই সেটা হচ্ছে এডুকেটেড তাকে শিক্ষিত হবে ভারতের সংবিধানের এটারই কিন্তু উল্লেখ নেই যে একজন নেতা একজন এমএলএ বা এমপি কে এডুকেটেড হতে হবে কতটা শিক্ষাগত যোগ্যতার দরকার তার কিন্তু কোনো উল্লেখ নেই কোশ্চেন নাম্বার টেন এ মেম্বার অফ পার্লামেন্ট অর এ স্টেট লেজিসলেচার ক্যান বি ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট বাট একজন পার্লামেন্টের মেম্বার যেটা ইলেক্ট স্টেট লেজিসলেচারের একজন মেম্বার হবে ক্যান বি ইলেকটেড স্টেট লেজিসলেচারের একজন মেম্বার কী হতে পারেন প্রেসিডেন্টের হিসাবে নির্বাচিত হতে পারেন কিন্তু কোনটার ক্ষেত্রে না হি উইল হ্যাভ টু রিজাইন ফর ফ্রম মানে কী হতে হবে সেই জন্য তাকে কী করতে হবে হি উইল হ্যাভ টু রিজাইন ফ্রম হিজ সিট বিফোর কন্টেস্টিং দ্য ইলেকশন হি উইল হ্যাভ টু রিলিনকুইস হিজ সিট উইদিন সিক্স মান্থ অফ ইস ইলেকশন হি উইল হ্যাভ টু রিলিনকুইস হিজ সিট অ্যাজ সুন এজ হি ইজ ইলেকটেড অ্যান এমপি ক্যান কন্টেস্ট বাট অ্যান এম এলএ তাহলে এখানে দেখো এখানে বলা হয়েছে এ মেম্বার অফ পার্লামেন্ট অর এ স্টেট লেগিসলেচার ক্যান বি ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট একজন মেম্বার অফ পার্লামেন্ট বা একজন স্টেট লেগিসলেচারের যে ক্যান্ডিডেট তিনি নির্বাচিত হতে পারেন প্রেসিডেন্ট হিসাবে কিন্তু কোনটা নয় কোনটা কোনটা না থাকলে বা কোনটার কারণে তিনি হবেন না সেটা হচ্ছে হি উইল হ্যাভ টু ডিলিংক হি সিট অ্যাজ সুন অ্যাজ হি ইজ ইলেকটেড এটা বাদ দিয়ে বাকি যে তিনটে অপশান রয়েছে অর্থাৎ হি উইল হ্যাভ টু রিজাইন ফ্রম হি সিট তিনি যে সিটের অধিকারে সেটা আগে তাকে ত্যাগ করতে হবে তাকে তিনি যদি কোনো সিলেক্টেড মেম্বার না হন বা ইলেকটেড মেম্বার না হন তাহলে তাকে ছ মাসের মধ্যে কোথাও ইলেকশানে জয়ী হতে হবে তাকে হয় এমএলএ বা এমপি হতে হবে তাহলে এখানে এই যে অপশান সিটা রয়েছে এটা বাদ দিয়ে বাকি তিনটে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে দরকার যখন সেই স্টেট লেজিস্লেচরের একজন মেম্বার হবে কোশ্চেন নাম্বার ইলেভেন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসক্রাইবস এলিজিবিলিটি কন্ডিশন ফর রি ইলেকশন টু দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কেন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী বলা রয়েছে কোন আর্টিকেলে এলিজিবিলিটি যে কন্ডিশন রয়েছে রি ইলেকশন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রি ইলেকশনের কথা যেটা রয়েছে অর্থাৎ ইলেকশান কথা প্রেসিডেন্ট নির্বাচনের কথা যে আর্টিকেলে রয়েছে সেটা কত নম্বর আর্টিকেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল ফিফটি সেভেন আর্টিকেল ফিফটি সেভেনে রি বা যে পুনর্নির্বাচনের কথা এখানে বলা রয়েছে কোশ্চেন নাম্বার টুয়েলভ ইফ দেয়ার ইজ অ্যানি ডিসপিউট রিগার্ডিং দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইট ক্যান বি রেফার টু যদি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো গরমিল দেখা দেয় বা ডিসপিউট দেখা দেয় তখন সেটা কার কাছে পেশ করা হবে তাহলে আমাদের সর্বোচ্চ আদালত যেটা রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেটার কি করতে পারে ব্যবস্থা করতে পারেন এবং তারই শুধুমাত্র ক্ষমতা রয়েছে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশানে যদি কোনো গরমিল বা ডিসপিউট দেখা দেয় কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ অফ দ্য ফলোয়িং প্রেসিডেন্ট ওয়াজ অ্যাপিয়ার্ড বিফোর সুপ্রিম কোর্ট হোয়েন সুপ্রিম কোর্ট ওয়াজ হিয়ারিং ইলেকশন ডিসপিউট অফ দ্য প্রেসিডেন্ট তাহলে এরকম যে ডিসপিউট কী বলা হয়েছে কোন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাজ করেছেন বিফোর আগে সুপ্রিম কোর্টে কাজ করেছেন হোয়েন সুপ্রিম কোর্ট ওয়াজ হিয়ারিং ইলেকশন ডিসপিউট অফ দ্য প্রেসিডেন্ট এরকম যে প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে একটা ডিসপিউট দেখা দিয়েছে এবং সেই জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সেরকমভাবে নির্বাচিত হয়েছেন ভারতের যে প্রেসিডেন্ট তিনি হলেন ভি ভি গিরি কোশ্চেন নাম্বার ফর্টিন দ্য প্রেসিডেন্ট হোল্ডস অফিস ফর এ টার্ম অফ ফাইভ ইয়ার্স ফ্রম ডেট অন প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হন এবং তিনি কত মানে কোন দিন থেকে তার এই যে গণনাটা শুরু হয় হুইচ হি ইজ ইলেকটে যেদিন তিনি নির্বাচিত হলেন যেদিন তিনি পার্লামেন্টে দ্বারা নির্বাচিত হলেন বা পার্লামেন্ট ডিসাইড করলো তাকে যে প্রেসিডেন্ট হিসাবে হুইচ ই এন্টার্স আপন হিজ অফিস হোল্ড হিস অফিস যেদিন তিনি অফিসে প্রথম প্রবেশ করলেন হুইচ ইজ ডিসাইডেড বাই ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন যেদিন তাকে বললেন যে আজ থেকে তুমি প্রেসিডেন্ট হলেন তা আপনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তাহলে এখানে যে অপশান ছিল রয়েছে হুইচ ই এন্টার্স আপন হিজ অফিস হোল্ড হিজ অফিস বা যেদিন তিনি তার অফিসের কর্ম শুরু করলেন তিনি প্রেসিডেন্ট অফিসে নিজের প্রথম কর্মজীবন শুরু করলেন সেই দিন থেকে গণনাটা এখানে শুরু করা হয় কোশ্চেন নাম্বার ফিফটিন টু হুম ডাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাড্রেস ইস রেজিগনেশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার আসে স্পিকার অফ দ্য লোকসভা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তাহলে প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র জমা দেন ভাইস প্রেসিডেন্টের কাছে আবার ভাইস প্রেসিডেন্টও যদি সেই সময় অনুপস্থিত থাকে তখন তিনি কাকে দেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভ ফ্রম হিস পোস্ট বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কীভাবে তার পোস্ট থেকে রিমুভ করা হয় দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লোকসভা চিফ জাস্টিস অব ইন্ডিয়া না পার্লামেন্ট কার কার দ্বারাই তাকে নির্বাচন মানে যেটা রিমুভ করা হয় তার পদ থেকে সরানো হয় সেটা হচ্ছে পার্লামেন্টের মতানুসারে পার্লামেন্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস দ্য প্রসিজিওর ফর রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু দ্য প্রসেস অফ ইম্পিচমেন্ট হ্যাজ বিন লেড ডাউন তাহলে ইম্পিচমেন্ট যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইমপিচমেন্টের ইম্পিচমেন্টের প্রাবধানটা কত নম্বর আর্টিকেলে রয়েছে প্রতিবেদনটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল সিক্সটি ওয়ান আর্টিকেল সিক্সটি ওয়ানে ইম্পিচমেন্ট অফ প্রেসিডেন্ট রয়েছে কোশ্চেন নাম্বার 18 দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভ ফ্রম অফিস ইভেন্ট বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কোন আধারে তার অফিস থেকে রিমুভ করা যায় বাই দ্য পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার বাই দ্য প্রাইম মিনিস্টার থ্রু ইমপিচমেন্ট থ্রু ট্রায়াল বাই কোর্ট তাহলে আমরা আগেই প্রশ্নটা পেয়ে গেছি থ্রু ইমপিচমেন্ট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বাই হুইচ হাউস অফ পার্লামেন্ট ইমপিচমেন্ট মে বি ইনপোসড অন প্রেসিডেন্ট তাহলে হাউস অফ পার্লামেন্টের যে কিভাবে হাউস অফ বাই হুইচ হাউস কোন হাউস কি করতে পারে পার্লামেন্টের পার্লামেন্টের কোন হাউসটা ইম্পিচমেন্টকে ইম্পোজ করে হাউস অফ পিপল কাউন্সিল অফ স্টেটস না বাই অ্যানি হাউস অফ পার্লামেন্ট না নান অফ দ্য অ্যাবাব প্রেসিডেন্ট নির্বাচন হয় ইলেকট্রাল কলেজের মাধ্যমে এবং প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট হয় কার মাধ্যমে বা প্রেসিডেন্টকে সরানো হয় তার পদ থেকে বাই অ্যানি হাউস অফ পার্লামেন্ট যে কোনো হাউস অফ পার্লামেন্টে এই প্রস্তাবটি আনা যায় প্রেসিডেন্টকে তার পদ থেকে পদচ্যুত করার জন্য কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য পাওয়ার টু ইনিশিয়েট দ্য মোশন অব ইম্পিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তা এই যে ইম্পিচমেন্টটা কোথায় হচ্ছে বোধ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট আগের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইম্পিচড অন দ্য গ্রাউন্ডস অফ ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন বাই দ্য প্রেসিডেন্ট কে কীভাবে ইম্পিচ করা হচ্ছে একটা গ্রাউন্ড অফ ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে ভায়োলেট করার কারণে প্রেসিডেন্টকে ইমপিচ করা হয় দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্য স্পিকার অফ দ্য লোকসভা না দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট কার নির্দেশ অনুযায়ী তার ইমপিচমেন্ট হয় তাহলে এখানে হবে দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু অ্যাটলিস্ট হাউ মেনি ডেজ অফ দ্য প্রায়র নোটিস ইজ রিকোয়ার্ড ফর দ্য ইম্পিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে যে ইম্পিচমেন্ট করা হবে বা পদচ্যুত করা হবে তার জন্য তাকে একটা নোটিস পাঠানো হয় সেটা কতদিনের নোটিশটি থাকে এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট বারবার আসে সেটা হচ্ছে ফরটিন ডেজ বা চোদ্দ দিনের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ দ্য ইলেক্টোর কলেজ বাট নট অফ দ্য প্রসেস অফ ইম্পিচমেন্ট দেখো এখানের মধ্যে আমরা একটু আগে পড়েছি যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা ইলেকট্রাল কলেজ গঠন করা হয় সেখানে কে তাকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রাজ্যসভা লোকসভা কিন্তু তার ইমপিচমেন্টের জন্য কিন্তু কাজ করে না বা ইমপিচমেন্টে অংশগ্রহণ করে না দেখো নির্বাচনের জন্য অংশগ্রহণ করছে কিন্তু তার ইমপিচমেন্টের পদচ্যুতের জন্য তাদের কোনো অধিকার নেই তাহলে সেটা কোনটা হচ্ছে সেটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল তিনি না এই কাউন্সিলটা না প্রেসিডেন্টের নির্বাচন করতে পারেন বা প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করতে পারেন সেই জন্য এই অপশানটি প্রথমেই ভুল আর লোকসভা রাজ্যসভা কি হচ্ছে বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিস কী হচ্ছে প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু যে তার ইমপিজমেন্টে তাদের কোনো অধিকার নেই তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্য প্রসিজিওর অফ ইমপিজমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ তাহলে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইমপিচমেন্টে কীভাবে কোন প্রসিডিওরে কাজ করে কোয়াশি জুডিশিয়াল প্রসিডিওর না এক্সিকিউটিভ প্রসিডিওর না জুডিশিয়াল প্রসিজিওর না লেজিসলেটিভ প্রসিডিওর এখানে কোন প্রসিডিওরের আন্ডারে তার ইমপিচমেন্টে কাজ করছে সেটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল প্রসিডিওর তাহলে সম্পূর্ণভাবে যে জুডিশিয়াল প্রসিজিওর সেটা না এখানে যেহেতু হাউস অফ পার্লামেন্ট অংশগ্রহণ করছে সেই জন্য এখানে বলা হয়েছে কোয়াশি জুডিশিয়াল প্রসিজিওর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট ইজ টু ফিল্ড উইদিন প্রেসিডেন্টের পোস্ট যদি খালি থাকে কত দিনের মধ্যে সেটাকে ফুলফিল করতে হবে নাইনটি ডেজ সিক্স মান্থ নাইন মান্থ না ওয়ান ইয়ার তাহলে এটা কত দিনের মধ্যে ফুলফিল করতে হবে সেটা হচ্ছে উইদিন সিক্স মান্থ বা ছ মাসের মধ্যে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ইন দ্য কেস অফ এ ভ্যাকেন্সি অ্যারাইজিং ফ্রম অ্যানি কজ আদার দেন দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম অফ দ্য প্রেসিডেন্ট ইন অফিস অ্যান্ড ইলেকশন টু ফিল দ্য ভ্যাকেন্স এই ভ্যাকেন্সি মাস্ট বি হেল্ড তাহলে একটু আগে বললাম দেখো প্রশ্নটা অনেকটা বড় করে বড় আকারে দিয়েছে কিন্তু প্রশ্নটা আসলে সেটাই আগেরটাই উইদিন সিক্স মান্থ ফ্রম দ্য ডেট অফ দ্য অকারেন্স অফ দ্য ভ্যাকেন্সি তাহলে এটাই হয়ে যাবে কি রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ফর হাউ লং ক্যান দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাস প্রেসিডেন্ট হোয়েন দ্য প্রেসিডেন্ট ক্যান নট পারফর্ম হিজ ডিউটিজ ফর রিজেন্স অফ ডেথ রেজিগনেশন রিমুভাল অর আদারওয়াইজ যখন প্রেসিডেন্ট তার পদ থেকে চ্যুত হন বা তার পদেটা খালি থাকে কি কি কারণে তার মৃত্যুর কারণে তার পদ ত্যাগের কারণে বা অন্য কোনো কারণে তাকে রিমুভাল করা হয়েছে বা ইমপিচমেন্টের কারণে তখন সেই পদটাকে বা প্রেসিডেন্টের পদটাকে কে ফুলফিল করেন ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি তার দায়িত্বটা তখন তিনি সামলান আর সেটা কত দিনের জন্য কতদিন পর্যন্ত তিনি সেটাকে দায়িত্বটা পালন করবেন ফাইভ ইয়ার টু ইয়ার ওয়ান ইয়ার ও সিক্স মান্থ দেখো ওই একটা প্রশ্নকে এখানে তিন ভাবে দিয়েছে কিন্তু তিনটে প্রশ্নের উত্তরটা একটাই প্রেসিডেন্টকে যদি প্রেসিডেন্টের পদটা যদি খালি থাকে তো ছ মাসের মধ্যে সেটাকে ভোটের মাধ্যমে আবার নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব কী গ্রহণ করেন যখন প্রেসিডেন্টের পদ খালি থাকে তখন ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি সেই দায়িত্বটা পালন করেন আর প্রথমের প্রশ্নটাতে যেটা দেওয়া ছিল খুব ছোট্ট করে যে প্রেসিডেন্টের পুনর্নির্বাচন কখন হয় তাহলে প্রত্যেকটার উত্তরই হচ্ছে সিক্স মান্থ কিন্তু প্রশ্নটা তিনটা তিন রকমভাবে এসেছে আর এইভাবে পিএসসি কিন্তু খেলে যে স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট তাদের মাইন্ডের সঙ্গে একটা প্রশ্নকে এমনভাবে ঘুরিয়ে দিচ্ছে যে অ্যান্সারটা তোমাদের মাথা ঘামাতে হবে অনেকটা সময়ও লেগে যাচ্ছে তাহলে এগুলোকে খেয়াল করে করে সলভ করার চেষ্টা করবে তো সিক্স মান্থের মধ্যে সেই ভ্যাকেন্টটা পূরণ করতে হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ইন কেস দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফলস ভ্যাকেন্ট ডিউ টু হিস ডেথ যদি তার মৃত্যুর কারণে রেজিগনেশনের কারণে রিমুভাল অফ অফিসের কারণে যদি তার পোস্টটা খালি হয় তখন সেখানে অকুপাই হু উইল অকুপাই দ্য পোস্ট তো সেই পোস্টটাকে কে সামলান ভাইস প্রেসিডেন্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ইন কেস দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফল ভ্যাকেন্ট অ্যান্ড দেয়ার ইজ নট ভাইস প্রেসিডেন্ট অলসো হু অ্যামাং দ্য ফলোয়িং উড বি দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টের পদটা খালি থাকছে সেখানে প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টের পদটা যখন খালি থাকছে তখন কী করছে সেখানে ভাইস প্রেসিডেন্ট কী করেন তার পদটা সামলান প্রেসিডেন্ট প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কে করছেন ভাইস প্রেসিডেন্ট তাহলে ভাইস প্রেসিডেন্ট সে পদটা সামলাচ্ছে আর এরা দুজনেই যদি না থাকে তখন সে পদটা কে তো সেটা হচ্ছে কে চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট একটু আগে বলেছিলাম অফ দ্য সুপ্রিম কোর্ট কি করবে তখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন কোয়েশ্চেন নাম্বার থার্টি দ্য ইফ দ্য পজিশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট আর ভ্যাকেন্ট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুটো পদই যখন খালি থাকবে তখন হু অফিসিয়েট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাহলে ওই প্রশ্নটায় কী হচ্ছে চিফ দ্য চিফ জাস্টিস অফ দ্য ইন্ডিয়া তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কখন দায়িত্বভার নেবে যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেরই পদ খালি থাকবে তখন প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং মোট ছমাসের মধ্যে নতুন করে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে নিয়ে আসা হবে তাহলে আজ আমরা এখানে প্রেসিডেন্ট সম্পর্কিত মোট তিরিশটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করলাম পরবর্তী পার্টে আমরা আরও এই প্রেসিডেন্ট থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। অবশ্যই সেই জন্য তোমরা পরের ভিডিওগুলিকে দেখবে কারণ এটা একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কোনো এক্সামে বিশেষ করে আমাদের স্টেট যে কোনো বিসিএস এক্সাম বা ইউপিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট তা অবশ্যই তোমরা ভিডিওগুলি রেগুলার ফলো করো তোমরা এরকমভাবেই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তাহলে আমরা আরও চেষ্টা করবো ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য যেটা তোমাদের জন্য অনেকটা সাহায্য করবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং বেশি করে বন্ধুদের মাঝে প্রচার করবে তাহলে আমরাও আরও নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও উইথ নেক্সট টপিক